গত শুক্রবার বিরোনিয়া চোত্তাখোলা এলাকায় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছিলেন সিপিআইএমের রাজনগর অঞ্চল কমিটির সম্পাদক বাদল শীল। তিনি আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে সিপিআইএম মনোনীত প্রার্থী ছিলেন। দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হন তিনি। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাকে সাথে সাথে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার বিকেলে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বাদলশীল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবিবার 12 ঘণ্টার বন্ধের ডাক দেয় বামফ্রন্ট। কিন্তু বামীদের ডাকা 12 ঘণ্টার রাজ্য বন্ধের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি রাজধানী আগরতলায়। আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড, বটতলা, রাধানগর প্রভৃতি মোটরস্ট্যান্ড এলাকাগুলি রবিবারও ছিল প্রাণ উচ্ছল। হাটবাজারে ক্রেতা সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। শহরের দোকানপাট খোলা ছিল। এদিন সকালেও অন্যান্য দিনের মতো রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিক। আর এই ঘটনাই প্রমাণ করে বামেদের টাকা 12 ঘণ্টার রাজ্য বন্ধ রাজ্যবাসীর মনে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছে। এদিকে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পুজো এবং মেলা। খার্চি পুজো এবং মেলাতে এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল পরিলক্ষিত হয়। খার্চি পুজো এবং মেলায়ও বন্ধের বিন্দুমাত্র প্রভাব পরিলক্ষিত হয়নি। এদিকে সিপিএমের ডাকা 12 ঘণ্টা রাজ্য বন্ধকে কেন্দ্র করে রবিবার রাজধানীর বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বন্ধকে কেন্দ্র করে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।